আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে আমরা একটি কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছি। সেই পরিস্থিতিটা হচ্ছে করোনা পরিস্থিতি, যেটার কারণে পুরো পৃথিবীব্যাপী সকল মানুষ অসুস্থতা থেকে শুরু করে সব ধরনের সমস্যাতে ভুগছেন। এবং দেখা যাচ্ছে যে চাইলেই আগে যেমন আমরা বিভিন্ন ডক্টরের কাছে যেতে পারতাম বা ডক্টর আমাদের কাছে সহজলভ্য ছিল, বর্তমান সময় কিন্তু সেটা আর ঠিক আগের মতো সহজলভ্য নয়। বাট এর মাঝখানেও কিছু কিছু ডক্টর আছেন যারা রোগীদের কথা চিন্তা করে এখন পর্যন্ত তারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং সেবা দিয়ে যাচ্ছেন। তাদের ভিতরে এই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব একটি। আমরা এখানে একজন রোগীর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ডিস্কের সমস্যা ছিল, সেখান থেকে ওনার পায়ের সমস্যা দেখা দিয়েছিল এবং এটার কারণে উনি অনেক অমানবিক কষ্টের ভিতর দিয়ে উনি ওনার দিন যাপন করেছেন। আমরা ওনার মুখ থেকেই ওনার সবটুকু কষ্টের দিনগুলো সম্পর্কে আমরা জানতে পারব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিয়া সুলতানা। আমি হঠাৎ করে বাসায় তিন দিনের ব্যথায় আমি স্যারকে ইউটিউব থেকে মানে নাম্বারটা পেয়ে স্যারকে এটা গত মাসের 7 তারিখে কি হয়েছিল একটু বলেন। আমার হঠাৎ করে পায়ে এত ব্যথা, মাজা ব্যথা, পায়ে ব্যথা, আমি পা নিচে ফালাইতেই পারতাম না। পরে হঠাৎ করে স্যারের ইউটিউব থেকে স্যারের নাম্বার নিয়ে স্যারকে সিরিয়াল দিলাম। পরের দিন স্যারের হসপিটালে আসলাম। আসার পর স্যারকে দেখালাম, স্যার আমাকে এমআর করালো, তারপর আরো বিভিন্ন ধরনের টেস্ট, প্রসাব টেস্ট, ব্লাড টেস্ট এগুলো করালাম। করানোর পরে তারপরে ধরা পড়লো যে আমার ডিস্কের সমস্যা। ওইখানে ডিস্ক থেকে যে জেল বের হয়ে গেছে, নার্ভে চাপ পড়ে, এই জন্য আমার পা অবশ হয়ে যায়। তো আমি দাঁড়াইতেই পারতাম না, মোট কথা আমার পায়ে কোনো বস ছিল না। পরে স্যার আমাকে বললো যে হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে। তো আমি হসপিটালে ভর্তি হয়েছি, তিন বেলা আমাকে থেরাপি দিছে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক থেরাপি। দেওয়ার পরে আমি এক মাস যাবৎ ট্রিটমেন্ট নিলাম, আল্লাহর রহমতে এখন আমি পুরো ভালো দাঁড়াইতে পারি। এখানকার থেরাপি, তারপরে নার্স, আরও যারা যারা আছে লোকজন সবাই ভালো, খুব সুন্দরভাবে কেয়ার করে আমাকে যত্ন করছে, ট্রিটমেন্টও খুব ভালো করছে। আর স্যার তো প্রতিদিনে এসে আমাকে দেখছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমি খুব মানে আসার পর আমি ভরসাই পাই নাই যে আমি যে ভালো হব। তো আল্লাহর রহমতে আমি এখানকার সেবা পাইছি, ট্রিটমেন্টও খুব ভালো, এখানকার লোকজনও যারা যারা আছে সবাই ভালো, পরিবেশ ভালো। তো আল্লাহর রহমতে এখন আমি এক মাস পরে আমি আজকে বাসায় যাব, এই আর কি। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন, আমি এখন সুস্থ। আসলে আপনি যে সমস্যাটার কথা আপনি বলেছেন, এর আগে কি কখনো কোনোদিন এই ধরনের কোনো সমস্যায় আপনি পড়েছিলেন? না না, আমি এই ধরনের কোনো সমস্যা আমার নেই। আমার হঠাৎ করে বাসায় মানে ব্যথা, এত ব্যথা, মানে ব্যথা যন্ত্রণায় আমি দুই দিন বাসায় মানে যন্ত্রণায়। পরে স্যারকে আমি ইয়ে করলাম, ইউটিউব থেকে নাম্বার নিয়ে স্যারকে সিরিয়াল দিলাম। তারপরে আমি এসে ডাক্তারকে দেখাইছি, দেখানোর পরে সব রিপোর্ট যখন আসছে তারপরের দিনে আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, আপনারা ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট সেটা সম্পর্কে আপনারা জানতে পারেন। এবং জানতে পারার পরবর্তীতে আপনারা ডিসিশন নিয়েছেন যে এসে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান ওনাকে দেখাবেন। এবং সেই অনুযায়ী আপনারা যখন দেখিয়েছেন, পরে স্যার আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়লো যে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে। এবং সেখান থেকে আপনার এই সমস্যাটা, যেটার কারণে আপনি একদম পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, যে আপনি সাংসারিক যে আপনার যে কাজকর্মগুলো স্বাভাবিক কাজ সেগুলো তো করতে পারছিলেন না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হতো। তো কতদিন আপনি ট্রিটমেন্ট করেছেন? আমি এই তো 32 দিন ট্রিটমেন্ট করলাম। আমি তো আশাই করি না। আমি যখন 10-12 দিন হয়ে গেছে আমাকে, আমি তো প্রতিদিনই কান্না করতাম, জানলাম আমি আর কি হইলো, আমি কি আর দাঁড়াইতে পারবো না। আমার খুব সবাই আমাকে সান্ত্বনা দিছে, নার্সেরা, তারপরে থেরাপিস্টরা, যা পাবনে ভালো হয়ে যাবেন। এখানে জিএম স্যার বা যারা আছে ডক্টর স্যারও বলছে আপনি কান্না করেন না। আমার তো ছোট ছোট বেবি আছে বাসায়, ওদেরকে রাখি আমি হসপিটালে, মানে খুব কান্না করছি। ওনারা আমাকে সাহস দিছে, ভরসা দিছে যে আপনি ভালো হয়ে যাবেন। তারপর আমি সাহস পাইনি। 15 দিন পরে যখন আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো মাজাতে, তারপর আমি দেখি যে দাঁড়াইতে পারতেছি।
তারপর আস্তে আস্তে তিন বেলা আমাকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক থেরাপি, ফায়ার কাপ এগুলা বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন আমি আল্লাহর রহমতে অনেকখানি সুস্থ। আমি এই ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট সেটা সম্পূর্ণটা আপনার উপর যখন প্রয়োগ করা হয়েছে এবং আপনি ধীরে ধীরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন, যেটা তার আশার অতীত ছিল। আপনি যে পরিমাণ অসুস্থ হয়েছিলেন আপনি ভাবতে পারেননি যে আপনি আবার আগের মতো করে হাঁটতে পারবেন। দর্শক, এতক্ষণ আমরা রোগীর কাছ থেকে জানলাম রোগীর কি সমস্যাটা ছিল। আমরা এখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকে একটু জানবো রোগীর আসলে কি সমস্যা ছিল এবং ওনার ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে একটু আমরা ওনার কাছ থেকে সরাসরি আমরা একটু জানবো। রোগীর পিএলআইডি সমস্যা ছিল, তীব্র ব্যথা নিয়ে রোগী ডিপিআরসি হাসপাতালে আমার আন্ডারে ভর্তি হয়। তো ওনার এমআরআই করা হয়েছে, এমআরআই তে কনফার্ম পিএলআইডি ছিল এবং যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা অপারেশন করার মতো অবস্থা হয়েছিল। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক মাসের উপর হলো আজকে রিলিজ দিলাম যে রোগী আমরা এখানে অ্যাডভান্স যে পুনর্বাসন চিকিৎসা রিহ্যাবিলিটেশন থেরাপি এই পদ্ধতিগত এবং ইন্টারভেনশন থেরাপি বিভিন্ন আপডেটেড থেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রোগীর সাথে কথা বলেছেন যে রোগী এখন পুরোপুরি ভালো। এখন আমরা বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন নিয়মকানুন শিখিয়ে দিয়েছি, ওগুলো যদি রোগী নিয়মিত করে আর এটা খারাপ হবে না। তবে এই রোগী যদি নিয়মিত ফলো আপ করে হ্যাঁ তাহলে আর ভবিষ্যতে এই জাতীয় রোগ হবে না। তো পিএলআইডি এটা কমন একটা রোগ, এটা আপনার এমআরআই করে কনফার্ম করা লাগে যদি আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। এবং এটা 90-95% রোগী আমাদের মতো ডিপিআরসি যে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট করে এই জাতীয় যদি চিকিৎসা করা যায় পৃথিবীর যে কোনো দেশে তাহলে অপারেশন লাগে না। ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে রোগীর যে ধরনের সমস্যাটা ছিল এবং যে কারণে উনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা এখন আবার রোগীর কাছে ফিরে যাব, রোগীর সাথে আমরা আবার কথা বলবো। আপনার কাছে যদি একটু জানতে চাই, যেমন আপনি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন সর্বপ্রথম ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে, তা আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বা দেশের বাইরে যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যার ভুগছেন কিন্তু কার কাছে যেতে হবে তারা হয়তো জানেন, তা আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদেরই আমার মতো এরকম সমস্যা হবে, আমি তো ভুল করে ফেলছি, যাদের এই পা ঝিমঝিম করবে বা পায়ে ব্যথা করবে আমি সবাইকে বলতেছি মানে আপনারা চেষ্টা করবেন স্যারের সাথে যোগাযোগ করে স্যারকে দেখানোর জন্য। আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্ট খুবই ভালো, যারই এরকম সমস্যা হবে তাড়াতাড়ি এসে দেখায়েন, কারণ আমি তো ভুল করে ফেলছি এই জন্য আমারটা মানে খুব গাঢ় হয়ে গেছে আমার ওষুধটা। তো আমি চাই যে আমার মতো কেউ ভুল করেন না, অল্প থাকতে ট্রিটমেন্টটা আপনারা স্যারের কাছে এসে করেন, আপনারা আশা করি ভালো হয়ে যাবেন। স্যারের ট্রিটমেন্ট আল্লাহর রহমতে অনেক ভালো, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছে, আমার বাকি লাইফটা যাতে এভাবে যাইতে পারে আপনারা সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজি টুরিজমের পক্ষ থেকে, দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।